ভোগ্যপণ্যের দাম বাড়ার পেছনে অনেক কারণ রয়েছে। বিভিন্ন সময়ে নানা অজুহাতে ভোগ্যপণ্যের দাম বেড়ে থাকে, তবে সিন্ডিকেটের বড় একটি প্রভাব রয়েছে এমনটি বলছে ক্রেতা বিক্রেতারা। বিশেষ করে যারা খুচরা বিক্রেতা তারা বলছে তাদের কাছে পণ্য আসতে বিভিন্ন হাত ঘুরে আসে এবং তারপরেই ক্রেতার হাতে যায়। সেক্ষেত্রে সিন্ডিকেটের কতটা প্রভাব আমরা জানতে চাই। স্বস্তির খবর নেই বাজারের কোনো পণ্যেই। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্য পণ্যের বাজারও টালমাটাল। সপ্তাহের ব্যবধানে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। চাল তেল থেকে মাছসবজি সহ প্রায় সব নিত্যপণ্য নিয়েই চলছে মুনাফার কারসাজি। সিন্ডিকেট করে দফায় দফায় বাড়ানো হচ্ছে ভোগ্যপণ্যের দাম। হালে হঠাৎ করেই বেড়ে যায় ডিমের দাম, এরপর সরকারের তদারকিতে হঠাৎ করেই আবারও কমে যায়। তথ্য বলছে শুধু ডিমেই কারসাজি করে 2 থেকে 3 দিনে 500 কোটি টাকা হাতিয়ে নেয় সিন্ডিকেট। তবে এখনও সিন্ডিকেটে জড়িত চিহ্নিত করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে বিভিন্ন কারণে। আমি তো এই জায়গার ক্রেতা আরেক জায়গার বিক্রেতা, তাহলে ওখানে তো আমি প্রতারিত হই। আমি যদি ডিম প্রতারিত করি তাহলে আমি আবার আলু পেঁয়াজ কিনতে গেলে আমি ওখানে প্রতারিত হই। কেন ব্রয়লারের ক্ষেত্রে এত দাম বাড়লো আর অন্যান্য মুরগির জাতের দাম সেই অনুপাতে বাড়েনি? নিত্যপণ্যের বাজার কার নিয়ন্ত্রণে, এমন প্রশ্ন প্রায় সব ক্রেতা ও জনগণের মনে। কারণ পণ্যের বাজার সকালে একরকম, বিকেলে আরেক রকম। যেসব পণ্যের দাম বাড়ার কথা নয় সেসব পণ্যের দামও বাড়ছে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই। আমি এই তথ্য আমি আজকে নেব, নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আপনারা মানে ইললিগাল কার্যক্রম চালানোর জন্য আমরা রীতিমতো মামলা করছি এবং সেই মামলার মাধ্যমে তারা এত বছর 500 কোটি টাকা ওখান থেকে ইনকাম করেছে খালি মোবাইল টিপে টিপে, সেটা আমরা দেখতে চাই। দামের চাপে ক্রেতা সাধারণের নাবিশ্বাস উঠেছে। বাজারে গিয়ে পছন্দের পণ্য চাহিদা মতো কিনতে পারছে না অনেকেই। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখতে গিয়ে জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র না কিনেই ঘরে ফিরছেন অনেকে। এক্ষেত্রে জনগণ যেন একেবারেই অসহায়। আমার কাছে মনে হচ্ছে যে সরকার বাজার ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রণ করতে পারে, বাজারে মূল্য তালিকায় থাকার দরকার। যেমন তেলের দাম বাড়লো হুট করে রাতারাতি, সাধারণ যে দ্রব্যমূল্যগুলো এখন কিছু জিজ্ঞেস করলে বলে তেলের দাম বাড়ছে, বিধায় সবজির দাম বেড়ে গেছে। সবজির সাথে তেলের কি কালেকশন, এটা সবজি আলাদা বলতে পারবে, তেল আলাদা বলতে পারবে? এখন তো কোনো একটা মালই বাদ নাই যে এই মালটার উপরে দাম বৃদ্ধি পাইতেছে না। সিন্ডিকেট এক কথা সবাই বুঝে যে সিন্ডিকেট হইতেছে, কে কোন জায়গা থেকে করতেছে এগুলো তো সরকারের দায়িত্ব। সবকিছুর চাবিকাঠি বাজার সিন্ডিকেটের হাতেই, কোনোভাবেই এই অসাধু চক্রকে সামাল দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে হবে সরকারকে, এ সংক্রান্ত আইনও আরও কঠোর করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন সিন্ডিকেট আজকাল সবচেয়ে আলোচিত শব্দ। যে কোনো সেক্টরের পণ্য দাম বাড়লে বা কমলে সিন্ডিকেটকেই দায়ী করা হয়। সম্প্রতি জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন যারা সিন্ডিকেট করে, যারা জনভোগান্তি বাড়ায়, তাদের আইনের আওতায় আনতে সরকারকে কঠোর হতে হবে। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ীর জন্য যাতে গোটা ব্যবসায়ী সমাজের সুনাম ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারেও জনগণকে সজাগ থাকতে হবে এবং সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় মুক্তবাজার অর্থনীতির মধ্যেও পরিস্থিতি বিবেচনায় সরকারকে মাঝে মধ্যে চাল ও তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম ঠিক করে দিতে হয়। মনে করেন পুরা সিন্ডিকেটের হাতে জিম্মি, যেভাবে ইচ্ছে ভাবে বাড়াইতেছে দেশে, সরকার তো এটাতে কোনো মানে ইয়ে নিতেছেন, ব্যবসায়ী সিন্ডিকেট করতেছে, তো সিন্ডিকেটের ওনারা যদি আপনার আইনের আওতায় আনে এটার একটা ব্যবস্থা নেয় তাহলে তো হয়তো কমে যাবে দাম। দেখা যাচ্ছে নিত্যপণ্য ভোগ্যপণ্যের দাম দিন দিন জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এক এক সময়ে এক একটি ভোগ্যপণ্যের দাম বাড়ানোর ফলে জনগণের নাবিশ্বাস উঠেছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের লাগাম টানতে পারছে না এখনও। ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সারা দেশে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। এদের মধ্যে বড় বড় আমদানিকারক উৎপাদক, আড়তদার ও পাইকারি বিক্রেতা রয়েছে। সুযোগ পেলেই নানা ইস্যু খুঁজছে তারা। এরা পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ভোজ্য তেল, ডাল, ছোলা ও খেজুর সহ অত্যাবশ্যকীয় কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে থাকেন। এই অপতৎপরতার দৌড়ে বৃহৎ বাণিজ্য কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক ব্যবসায়ীরা বরাবরই
শীর্ষে থাকছেন। মূলত এ বাজারের ব্যবসায়ীরা পণ্যের মজুদ, দৃশ্যমান অদৃশ্যমান গতিবিধির উপর সারা দেশের পণ্য স্বাভাবিক সরবরাহ এবং দামের ওঠানামা নির্ভর করে থাকে বলে মত বাজার বিশ্লেষকদের। সব জিনিসের এত রাতারাতি বাড়তে পারে, 14 টাকা পিস ডিম হয়েছে, যে কোনো জিনিস 3 বন্ধকের 2 বন্ধক 1 বন্ধকের দাম বেড়ে গেছে, এ তো অবশ্যই সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ছাড়া কি আর এত বাড়া বাড়ে? সরকার ইচ্ছা করে যে কোনো মধ্যে সব কিছু করতে পারে। যে দাম বাড়াচ্ছে আসলে একটা তেলের দামের যে একটা কথা উঠলো, তেলের দাম বৃদ্ধি, এই তেলের উসুল্লায় সব কিছু প্রতিদিন বাড়াচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলো প্রতিদিন রেট বাড়াচ্ছে। বাজার পরিস্থিতির জন্য সরকারকে বলবো বাজার মনিটরিং করার জন্য, সরকারের বিভিন্ন সংস্থাগুলো যেমন টিটিসিবি আছে, বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থাগুলো আছে, যারা রেগুলার বাজার মনিটরিং করা উচিত। আপনি দেখবেন বাংলাদেশের পণ্যগুলো বাইরে আইটেম তো বাড়ছে এলসির কারণে প্লাস ডলার মার্জিনের কারণে, কিন্তু লোকাল আইটেমগুলো কী কারণে বাড়ছে? আপনি একটা 45 টাকার লাক্স সাবান এবং 65 টাকা 35 টাকার আপনার এই হুইল ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম কি 250 গ্রাম এটা এখন 55 টাকা, কী কারণে? আর ওষুধে কী পরিমাণ দাম বাড়ছে দেখছেন? ওষুধ কিছু কিছু ক্ষেত্রে 132% পর্যন্ত বাড়ছে, কিছু কিছু 98 টাকা বাড়ছে, যেগুলো মানুষ ডায়াবেটিস মৃত্যুভোজনীয় ওষুধগুলো প্যারাসিটামল কি ভরিনা। বিভিন্ন তথ্য অনুসন্ধান বলছে দেশের মসুর ডালের বাজার নিয়ন্ত্রণ করছে 10 ব্যবসায়ী, ভোজ্যতেলের ব্যবসা নিয়ন্ত্রণ করছে 12 উৎপাদক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, চিনির বাজার নিয়ন্ত্রণে আছে 7 উৎপাদক প্রতিষ্ঠান, ছোলার বাজার নিয়ন্ত্রণ করছে 6 থেকে 8 জন ব্যবসায়ী, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করছে 26 থেকে 30টি ব্যবসায়ী বা প্রতিষ্ঠান। এমন সব কিছুর বাজারই নিয়ন্ত্রণ করে মুষ্টিমেয় কিছু উৎপাদক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, এদের মনিটরিং ও নিয়ন্ত্রণ করা গেলেই বাজারে স্বস্তি ফিরবে। মৃদুল ইসলাম, নিউজ নাও 24, ঢাকা।